গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর বি ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। তো চলো আজকের দিনটা এখানে স্টার্ট করা যাক। আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যদিও 12:30 বেজে গিয়েছে, দুপুরই বললে চলে। তো এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো এখন সব গুছাতে হবে। আর এখানে রশ্মি আছে, দেখো রশ্মি, রশ্মি হাই করো, রশ্মিকে দেখো। রশ্মি এখন এখানে এসছে ফ্রেশ হতে। তো প্যান্ট দেখো, আজ রশ্মিদের বাড়ি আমাদের সবার নিমন্ত্রণ আছে বলেছিলাম। রশ্মি, তোমাদের বাড়ি আছে নিমন্ত্রণ খেতে যাবো আমরা। দেখবে তো কি রান্না হচ্ছে, তোমাদের কি রান্না হচ্ছে, তো ওখানে যাবার আছে। রশ্মি দেখো, রশ্মি অবস্থা দেখো, অবস্থা দেখো রশ্মি। তো সেখানে যাব দুপুরবেলা খেতে। তো তো হ্যাঁ, আর আজকে আরেকটা কথা বলার আছে। আজকে আমাদের বাড়ি একটু মানে কি বলবো, একটু মিট অ্যান্ড গ্রিট আছে ফ্যামিলির, সবাইকে মানে নিমন্ত্রণ করা হয়েছে। কিছু কিছু ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে, কারণ দাদিমা যাচ্ছে উমরা বলেছিলাম, তো সেই জন্য একটু সবাইকে নিমন্ত্রণ করে আজ সবাইকে খাওয়ানো হচ্ছে। তো অনেক লোকজন হবে রাতে, সব ডিনারে নিমন্ত্রণ আছে সবার। তো আজকের ব্লগটা অনেকটা লম্বা হতে চলেছে, দেখছি যদি পারি, যদি খুব লম্বা হয়ে যায় তো আমি ডবল পার্টে দেবো, আর যদি হয়ে যায় তো আমি একটা পার্টে দিয়ে দেবো। তো চলো আজকের দিনটা এখানে স্টার্ট করা যায়। অনেক ব্যস্ত হয়ে আছে আজ সকাল থেকে, সাইদ আজ 9:30-9:30 সময় চলে এসছে, সেই থেকে ব্যস্ত। এখন দেখো, এখন এটা বক্সে চার্জ দিচ্ছে, ওইদিকে ওইদিকে সুইচ, ওইদিকে ওইদিকে একটা, তাহলে ওটা না নিচে লাগা, নিচে দেখো। আনাম এখানে ফ্রেশ হয়ে নিয়েছে, বাবা গাউন পরেছে আনাম এখন সকালবেলা। ও কি হচ্ছে আর এদিকে, আর রশ্মি দুষ্টুমির শেষ নেই, আর সাইদের এদের পেছনে লাগার শেষ নেই। আর হাই করে দে, হাই করে দে, ভালো করে হাই করে দে। আমার ভাবি, হ্যাঁ ভাবি ভালো, এই দেখো এই ভাবি, আজ এই ভাবিদের বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে দুপুরবেলা খেতে যাবো। কে দেখো, এটা খুশির দাদা লাকি, একে দেখেছো আগে কোনো ব্লগে? এখন দেখো, এখন এত লজ্জা করে, মুক্ত মুক্ত গেম খেলছে, দেখো গেম খেলছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো খুশির এখন প্যান্ট পছন্দ হয় না, তাই বাথরুমে বসে আছে। তাই তো খুশি, প্যান্ট পছন্দ হয় না, রাগ হয়েছে, রাগে তো বসে আছে। না না না, হাই করে দাও, তুমি সকাল থেকে হাই করো। তোরা কেমন আছো? আমরা ভালো আছি। আর তুমি কি ড্রেস পরেছো? এটা কি আজা, আজা ড্রেস পরেছো? হ্যাঁ, ওই ড্রেসটা পরে ডান্স করেছিল আজা, তাই তো? কি আজা, ভালো করে বলো তো গানটা। আজা ওদের সঙ্গেই খেলছে, আমাদের বাড়িতে আর আসে না। তুমি কাদের বাড়ির মেয়ে? হ্যাঁ, আনাম আজ স্কুলে যায়নি, আউসিয়া গিয়েছে স্কুলে, তাই তো? আউসিয়া ভালো, আউসিয়া গুড গার্ল, আউসিয়া স্কুলে গিয়েছে, আনাম স্কুলে যায়নি। আনাম খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত, দেখো চলে গেল এদিকে। আবার জামা কাপড় সব কিছু গুছিয়ে নিলাম, আমার হাজবেন্ড এসেছে এখন, দেখো দেখো মানুষটাকে, দেখো হাই করো, হাই করো। উনি এখন ব্যস্ত, ঠিক আছে? একটুখানিও ব্লগে আসে না, একটুও আসে না ব্লগে, ব্লগে আসতে বললে এরকম এরকম করে, ভালো মানুষটা নিতে দেখে না সবাই। এখন ফোন নিয়ে ব্যস্ত আছে, তো যাই গিয়ে আগে নামাজটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আমি ব্লগ কন্টিনিউ করছি। এর আগে আমার আরেকটা ব্লগে দেখেছিলে চাচা এসেছে, তো চাচা আজকে সকালবেলা এসেছে, সকাল থেকে আমি ভিডিও করার ঠিক টাইম পাইনি, তো তার জন্য এখন করছি। চাচা এখন চা খাচ্ছে, চা খাওয়া হয়ে গেছে, চা পিলি না, চাচাকে এখন বাংলা শেখাচ্ছি, এখন 2:30 বেজে গেছে, দুপুর 2:30 বাজে, চাচা এখন চা খাচ্ছে। তাহলে ভাত কখন খাবে? ভাত খাবে, শামকু খাবে, বলো বিকালে খাবো, বলি বিকালে খাবো। এখানে সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অবশেষে।
তো যাই হোক, তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। পার্ট টু এ দেবো ব্লগ বলেছিলাম, তো বলেছিলাম যদি বড় হয় তো পার্ট টু করব। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও বেশি নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটি লাইক করতে থেকো। আর ইনশাল্লাহ আবার নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। Thank you.